আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত এবং মাড়ির শত্রু ডেন্টাল ক্যালকুলাস সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, দাঁতের গোড়ায় কিছু একটা লেগে আছে, মূলত এটিকেই বলা হয় দাঁতের পাথর বা মেডিকেল ভাষায় যেটাকে ডেন্টাল ক্যালকুলাস বলা হয়। এই ডেন্টাল ক্যালকুলাসগুলো আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারের খাদ্যকণা যখন দুদাঁতের মধ্যবর্তী স্থানে অথবা মাড়িতে জমে থাকে আর এটি যখন টুথব্রাশের মাধ্যমে সঠিকভাবে পরিষ্কার না হয়, তখন এটি ধীরে ধীরে দাঁত এবং মাড়ির সঙ্গে এভাবে জমতে থাকে, মূলত এটিকেই বলা হয় ডেন্টাল ক্যালকুলাস। আর এই ডেন্টাল ক্যালকুলাসের অতিরিক্ত ক্ষতিকর দিক রয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতের ভিতরের দিকে এমন দাঁতের গোড়ায় এমন ক্যালকুলাস দেখা যাচ্ছে। এই ক্যালকুলাসগুলো দাঁত এবং মাড়ি উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর। ভিউয়ার্স, এই ক্যালকুলাসগুলো দিনের পর দিন জমতে থাকে আর দাঁতের গোড়ার যে মাড়ি থাকে সে মাড়িটি নিচের দিকে নামিয়ে দিতে থাকে। এছাড়া ভিউয়ার্স, এই ক্যালকুলাসের কারণে এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হতে দেখা যায়, যার জন্য আপনার এই ক্যালকুলাস জমার কারণে মাড়ি যেমন নিচে নেমে যায়, তেমনি দাঁতেরও ক্ষয় হতে থাকে। এছাড়া এই ক্যালকুলাসের মাধ্যমে প্রচণ্ড দুর্গন্ধ মুখে তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে কিছুটা স্পট রয়েছে, কিন্তু ক্যালকুলাস দেখা যাচ্ছে না। মূলত এই স্পটগুলো দাঁতের সৌন্দর্য হানি করে। দাঁতে স্পট পড়লে দাঁতে কোনো ধরনের ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি হয় তখনই যখন দাঁতে এইভাবে ক্যালকুলাস জমতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সামনের দিকের দু তিনটি দাঁতে কিন্তু ক্যালকুলাস জমছে, এবং এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানে একটা সময় মাড়ির অংশ ছিল, মাংস ছিল, কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে কিন্তু ধীরে ধীরে দাঁতের মাড়ি ঠিক অনেকটা নিচে নেমে গেছে। তো ভিউয়ার্স, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে এই ক্যালকুলাস যখন উঠে যাবে বা পড়ে যাবে, তখন আপনার দাঁতটি কিন্তু নড়ে যেতে পারে। এখানেও দেখতে পাচ্ছেন উপরের দাঁতের ক্ষেত্রেও একই রকম সমস্যা হয়ে থাকে। উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যায় এবং নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসে। তো এই ডেন্টাল ক্যালকুলাস অত্যন্ত ক্ষতিকর, এটি দাঁত ধীরে ধীরে ক্ষয় করতে থাকে এবং দাঁতের মাড়িও উপরের মাড়িতে হলে উপরের দিকে উঠে যায় এবং নিচের মাড়ির ক্ষেত্রে হলে আপনার নিচের দিকে মাড়ি সরে আসে এই ক্যালকুলাস জমার কারণে। তো বুঝতেই পারতেছেন যে আসলে এই ডেন্টাল ক্যালকুলাস কতটা ক্ষতিকর। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়া থেকে মাড়ি অনেকটাই নিচে নেমে আসছে, মূলত এই সমস্যাটি হয়ে থাকে এ ধরনের ডেন্টাল ক্যালকুলাস মাড়িতে জমার কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় দেখা যায় যে দুই একটা দাঁতের গোড়ায় এ ধরনের ক্যালকুলাস জমতে পারে, যেমনটি এখানে মাত্র দুই তিনটা দাঁতের ভিতরের ক্যালকুলাস অতিরিক্ত দেখা যাচ্ছে। তো এ ধরনের ক্যালকুলাস দেখেই আপনি বুঝতে পারতেছেন যে আসলে মাড়িটা একটা সময় এখানে ছিল, কিন্তু এই ক্যালকুলাসকে জায়গা করে দিতে গিয়ে মাড়ি অনেক নিচে নেমে আসতে হয়েছে। আর এটি হচ্ছে সবথেকে বড় সমস্যা এই ডেন্টাল ক্যালকুলাসের। এর জন্য আপনার মুখে দুর্গন্ধ হয়, মাড়িতে বিভিন্ন ধরনের অ্যাবসেস তৈরি হয়, জিঞ্জিভাইটিস রোগ হয়ে থাকে শুধুমাত্র এই ক্যালকুলাসের কারণে। আমরা যদি খাবার পরে ভালোভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করে ফেলি, তাহলে কিন্তু এ ধরনের ক্যালকুলাস মুখে বা মাড়িতে জমতে পারে না, সেক্ষেত্রে দাঁত এবং মাড়ি উভয়ই সুস্থ থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয়ে গেছে এমন একটি মাড়ি। এ ধরনের ক্যালকুলাস এবং স্পট সব মিলায়ে এখানে অস্বাস্থ্যকর একটি মুখের ছবি দেখা যাচ্ছে, যেখানে আপনার জিঞ্জিভাইটিস সমস্যা রয়েছে, মুখে দুর্গন্ধের সমস্যা রয়েছে, মুখ থেকে রক্ত আসার সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত শুধুমাত্র এই ডেন্টাল ক্যালকুলাসের জন্য। এই ডেন্টাল ক্যালকুলাস প্রতিনিয়ত অনেক অনেক ব্যাকটেরিয়া বয়ে নিয়ে বেড়ায়, যার কারণে মাড়ির বিভিন্ন অংশ ফুলে উঠতে দেখা যায় এবং মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনাকে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে, চিকিৎসা নিতে হবে, তা না হলে এ ধরনের সমস্যা সাধারণত ভালো হয় না। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, দুদাঁতের মধ্যবর্তী স্থানে এবং নিচের মাড়ির তিন থেকে চারটা দাঁত অনেক বেশি নিচে নেমে গেছে দাঁতের মাড়ি। আর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ফাঁকা জায়গায় অনেক বেশি ক্যালকুলাস জমে আছে। তো সাধারণত এই ক্যালকুলাস জমার কারণেই এই মাড়িটা কিন্তু নেমে এত দূর পর্যন্ত চলে আসছে। এখানে অবস্থাটা এমন যে দাঁতগুলা ধীরে ধীরে নড়তেও দেখা যায় এই পজিশনে। তো ভিউয়ার্স, এখনই বুঝতে পারতেছেন যে এই ডেন্টাল ক্যালকুলাস কতটা ক্ষতিকর দাঁতের জন্য। দাঁত যদি গর্ত হয়ে যায়, দাঁত যদি ভেঙে যায়, সেক্ষেত্রেও ট্রিটমেন্ট করে রাখা যায়, কিন্তু যদি দাঁতের গোড়ায়
মাড়ি না থাকে তাহলে কিন্তু দাঁতটি ধীরে ধীরে নড়তে থাকে, আর নড়ে যাওয়া দাঁতের কোনো ধরনের চিকিৎসা করে রাখা সম্ভব হয় না। তাই ভিউয়ার্স, যখন ক্যালকুলাসগুলো জমতে শুরু করবে, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, ওয়াশ করাতে। আপনি যদি বছরে অন্তত একবার এ ধরনের ক্যালকুলাস জমার কারণে দাঁত স্কেলিং করান, তাহলে কিন্তু সে জায়গাটি পরিষ্কার হয়ে যাবে, দাঁতে এ ধরনের ক্যালকুলাস এবং স্পট ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি সঠিক নিয়মে ভালোভাবে দাঁত ব্রাশ করেন, দাঁত নিয়ে সচেতন থাকেন, দাঁতের যত্ন করেন, তাহলে 1 বছর কেন, 2-3 বছরের মধ্যেও আপনাকে স্কেলিং করার প্রয়োজন নাও হতে পারে। এটি আপনার দাঁত পরিচর্যার উপর নির্ভর করে। তো সবসময় চেষ্টা করবেন যখন অল্প পরিমাণ এ ধরনের ডেন্টাল ক্যালকুলাস থাকবে তখনই তা স্কেলিং বা ওয়াশ করিয়ে নিতে, তাহলে আপনার অন্যান্য সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।